হাফিজ মোহাম্মদ আকিল মাহাদি হত্যাকাণ্ডের শুনানিতে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে পুলিশ তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন আকিল মাহাদি ছিলেন অভিযুক্তদের সহযোগী বন্ধু এবং সহযোগী এই শব্দ দুটির স্পষ্ট পার্থক্য আছে এই জন্য এই তথ্যকে চাঞ্চল্যকর বলা হচ্ছে ওল্ড বেইলি আদালতের শুনানিতে শুক্রবার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কৌশলী এই তথ্য উপস্থাপন করেন পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে হাফেজ মোহাম্মদ আকিল মাহাদি হত্যাকাণ্ডে তিনজনকে অভিযুক্ত করে ইতিমধ্যে চার্জ গঠন করেছে পুলিশ অভিযুক্তরা হল বো এলাকার নেভিগেশন রোডের বাসিন্দা আঠারো বছর বয়স্ক মাজেদ আহমেদ বেতনাল গ্রিন এলাকার বিশপ ওয়ের বাসিন্দা একুশ বছর বয়স্ক মুজাহিদ আলী এবং ক্যানিংটাউন এলাকার ভিক্টোরিয়া ডোক রোডের বাসিন্দা আঠাইশ বছর বয়স্ক আবুল কাশেম গত ছয় নভেম্বর এলাকার নেভিগেশন রোডে অবস্থিত স্প্রিঙ্গার কোর্টের পিছনে একটি নিরিবিলি স্থানে আকিল মাহাদির দেহ পড়ে থাকতে দেখেন জৈনিক ডগ ওয়ার্কার ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের কৌশলী জুল স্মিথ আদালতকে জানান আকিলের ওপর নির্মমভাবে হামলা করা হয়েছে তার কাঁধে এবং নিতম্বে অনেকগুলো চুরিকাকাত করা হয় তিনি আরও বলেন ইমার্জেন্সি সার্ভিস কর্মীদের অনেক চেষ্টার পরও আকিলকে বাঁচানো সম্ভব হয়নি ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন ইমার্জেন্সি সার্ভিসের কর্মীরা হত্যাকাণ্ডে অভিযুক্ত মাজেদ আহমেদ মুজাহিদ আলী ও আবুল কাশেম সাইট কারাগার থেকে শুক্রবার ভিডিও লিঙ্কে যুক্ত হন ওল্ডবেইলি আদালতের শুনানিতে প্রসিকিউশন সার্ভিসের কৌশলী জুল স্মিথ আদালতে এই মামলার বিবরণী উপস্থাপন করে বলেন মামলার সকল বিবাদী মৃত ব্যক্তির সহযোগী ছিল এই মামলায় অভিযুক্ত ক্যানিংটাউন এলাকার ভিক্টোরিয়া ডক রোডের বাসিন্দা আবুল কাসেম জামিনের আবেদন করলেও বিচারক সাইমন মাউ আবুল কাসেম এবং অন্য দুই অভিযুক্তদের জামিন নাকুজ করে তাদেরকে কারাগরে বন্দী রাখার নির্দেশ দেন ওলবেইলির একটি আদালতে আগামী আঠাশ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে অভিযুক্তদের আগামী সাতাশ জানুয়ারির মধ্যে আরও ভালোভাবে একটি ডিফেন্স স্টেটমেন্ট তৈরি করে আদালতে নথিভুক্ত করতেও বলেন বিচারক বো এলাকার নেভিগেশন রোডের বাসিন্দা অভিযুক্ত মাজেদ আহমেদ আট নভেম্বর সোমবার নর্থ লন্ডনের একটি পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার করে বেতনালগিন এলাকার বিশপয়ের বাসিন্দা অভিযুক্ত মুজাহিদ আলীকে নয় নভেম্বর টাউন হেমলেটস একটি ঠিকানা থেকে গ্রেফতার করা হয় একই দিন গ্রেফতার হন অন্য অভিযুক্ত ক্যানিংটাউন এলাকার ভিক্টোরিয়া ডোকরুটের বাসিন্দা আবুল কাসেম এর আগে গত ছয় নভেম্বর শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে লাইম হাউজের ক্যানেলের পাশে নেভিগেশন রুট থেকে উদ্ধার করা হয় ব্রিটিশ বাংলাদেশি কোরআনে হাফেজ মোহাম্মদ আকিল লাশ তার বয়স ২২ বছর সে ইজিপ্ট থেকে কোরআনে হিফ শেষ করে সম্প্রতি লন্ডনে ফিরে আসে সে সম্প্রতি মিশর থেকে কোরআনের হিপস সম্পন্ন করে লন্ডনে ফিরে আসে তিনি গত রামাদান মাসে লন্ডনের ভিন্সপারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিন নামাজেও ইমামতি করেন তার মাও একজন কোরআনের শিক্ষিকা জাকির ওয়ান বাংলা টিভি লন্ডন